জয়ন্ত কুমার বিশ্বাস, আজকে যে প্রোডাক্ট দুটো নিয়ে আমি কথা বলবো, প্রথমেই বলি আমরা যারা দীর্ঘদিন এই বিজনেসের সাথে আছি তারা জানি আমাদের বাস্কেটে অনেক প্রোডাক্ট, গ্লোবালি প্রায় 450। কখনো কি করি খেয়ালে, ওই নিউট্রিলাইট, আর্টিস্ট্রি, এইসব প্রোডাক্টগুলো মুভ করতে করতে আমরা চলতে থাকি। আমাদের মাঝে মাঝে ওই আউট অফ সাইট, আউট অফ মাইন্ড হয়ে যায়, আমাদের আরো বেশ কিছু প্রোডাক্ট আছে। যেমন তার আগে একটা এক্সাম্পল দিই, আমরা কিন্তু এই আর্টিস্ট্রি বলুন বা নিউট্রিলাইট বলুন, দুর্দান্ত এফেক্টিভ প্রোডাক্ট, নাম্বার 1 প্রোডাক্ট ইন দ্য ওয়ার্ল্ড। কিন্তু এই প্রোডাক্টগুলোর অনেক সময় দেখা যায়, যেমন কাস্টমার অনেক সময় ভুল করে জানে না তার স্কিন টোন, বলে ফেলে ড্রাই অথচ তার অয়েলি। এবার আমরা সেই অনুযায়ী প্রোডাক্ট দিলাম, পিম্পল এলো, হ্যাঁ প্রোডাক্ট কাজ করছে, আবার এই ধরনের অনেক সময় ঘটে থাকে। বাট ওই যে নজর আন্দাজ হয়ে গেছে যে প্রোডাক্টগুলো বাস্কেটে রয়েছে, তার মধ্যে এরকমই একটা প্রোডাক্ট যার কোনো কমপ্লেনই নেই, মানে ওয়ান ইউজেই সেটা প্রুফ হয়ে যায়, সে নিজেকেই নিজে প্রুফ করতে পারে, সেই ধরনের দুটো প্রোডাক্ট হচ্ছে গিয়ে আমাদের এই কার ওয়াশ আর সিলিকন গ্লেজ। কার ওয়াশ, সিলিকন গ্লেজ, আমি আসছি ধীরে ধীরে। নেক্সট, এই কার ওয়াশের একটু দেখে নি কিভাবে। এই কার ওয়াশ হচ্ছে খুবই কনসেন্ট্রেটেড একটা প্রোডাক্ট। আরেকটু ইনফর্ম, মানে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলে দিই, শীতকালে বেশ ঘন হয়ে যায়, তাই কি করতে হয়, জলে এটাকে মানে লিকুইডিফাই করে মিশিয়ে নিয়ে ব্যবহার করতে হয়। প্রায় ধরে নিন 10 লিটার জলে 10 ml, আর এই 500 ml এর যে বটলটা আমরা পেয়ে থাকি মার্কেটে, প্রায় 100 বার ধোয়া যায়, মানে সো কস্ট এফেক্টিভ। ভেবে দেখুন, মোটামুটি আমি আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে যদি বলি, আমি একটা বাকেটে কাছাকাছি 10 লিটারের বেশি জল নিয়ে 10 ml দিয়ে গুলে আমি ব্যবহার করি। এটা ভীষণই জেন্টলি বিহেভ করে, যে কোনো মানে অটোমোবাইল যে টেকনোলজিতে যে পেন্টিং গুলো হয়, এটা কি করে, প্রথমেই যখন এই জলটা ওই বডিতে গিয়ে পড়ে, যে মাড গুলো যে স্টিক হয়ে আছে সেইটা ছেড়ে দেয় স্কিন থেকে, এবং তারপর আস্তে আস্তে যখন আমরা ফ্রেশ ওয়াটার দিয়ে ধুই ওটা চলে যায় খুলে। আর একটা ভেরি ইম্পর্টেন্ট, আমরা জানি এটা আমাদের প্রাউড, আমাদের সব প্রোডাক্টের মতো এটাও মানে ফসফেট ফ্রি, যেটা কিনা নেচারকে কোনো ক্ষতিই করে না। আমি দীর্ঘদিন বাইকার, দীর্ঘদিন বেশ কিছুদিন হলো আমি একটা কারও নিয়েছি, আমার এই দুটো প্রিয় ভেহিকেলের টেক কেয়ার এবং মেনটেনেন্স, তার চাবিকাটি হচ্ছে এই দুটো প্রোডাক্ট। আসুন এবার একটা ইউজ দেখে নি। প্রথমে সারফেসটাকে একটু পরিষ্কার করে নিতে হবে, এটা ভীষণই সত্যি কথা, কারণ ধুলো ময়লা থেকে স্ক্র্যাচ আসতে পারে। তারপর আমরা এটাকে ভেজাবো জল দিয়ে, বালতি করে জল নিয়ে মগ দিয়ে তার গায়ে দিয়ে দিলাম, তারপরে যে ডাইলিউট করা যে পার্সেন্টেজটা আমি বললাম সেইভাবে মিশিয়ে নিয়ে একটা ছোট বাকেট হোক বা মগ হোক, সেটার মধ্যে আরেকটা পরিষ্কার কাপড় মানে বারবার করে তার মধ্যে চুবিয়ে আবার তার সারফেসে, মানে কার হোক বা বাইক হোক, তার সারফেসে ঘষে 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 জেন্টলি ভাবে পুরোটা আমরা পরিষ্কার করব। হ্যাঁ, তারপর একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা এটাকে ড্রাই করব আর একটা অন্য পরিষ্কার কাপড় দিয়ে। হ্যাঁ, একটা জিনিস খেয়াল রাখবেন, এই কার ওয়াশ মানে কিন্তু কারের ইন্টেরিয়ারের কিছু ক্লিন করার জন্য নয়। একটু দামে আসি, MRP হচ্ছে 307 টাকা। হ্যাঁ, সিলিকন গ্লেজ যে সেকেন্ড প্রোডাক্ট, এই সিলিকন গ্লেজ একটা ভীষণই লং লাস্টিং কোটিং, যেটা কিনা আমাদের সারফেস মানে গাড়ির যে সারফেস বা পলিশটাকে মেনটেন করে, কখনো হ্যাম্পারিং করে না। এই সিলিকন গ্লেজ ভীষণই জেন্টল, এই যে আমাদের যে গাড়ির যে রংগুলো, এটা বিশেষ টেকনোলজি দিয়ে, তার সঙ্গে টেম্পারমেন্ট থাকে এটসেট্রা, সেই সারফেসটাকে মেনটেন করে। আর সিলিকন গ্লেজ তৈরি হয় ওয়্যাক্স মানে মোম আর 4 রকমের সিলিকন দিয়ে। হ্যাঁ, এবার এর ইউজটা একটু দেখে নি। আগেই দেখা বললাম যে কারটাকে বা বাইককে আগে একটু ধুয়ে নিতে হবে, তারপর হালকা শুকিয়ে নিতে হবে, তারপর ব্যবহার করার আগে এটা খেয়াল রাখবেন বটলটাকে একটু শেক করতে হবে। শেক করলে কি হয়, অ্যাকচুয়ালি এর একটা লিকুইড পোর্শনটা উপরে, যতদিন এটা থাকবে তখন লিকুইড পোর্শনটা উপরে চলে যায়, এরও সিলিকন বা ইনগ্রেডিয়েন্টস গুলো একটু নিচের দিকে চলে যায়, ওটাকে শেক করলে এটা একটু মিশে গেল ঠিক করে। এইবার আমরা যে কাপড়টা নেব ওটা একটু ড্যাম্প কাপড়, মানে ভিজিয়ে বেশ ভালো করে নিংড়ে নিলে যে কাপড়টার যে ফর্মেশনটা সেরকম, তার মধ্যে এটাকে কাপড়টার মধ্যে ঢেলে নিয়ে একটু ড্যাপ করে করে পুরো সারফেসটাকে লাগাবো। একটু বলে দিই, ধরা যাক
আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলছি যে প্রথমে শুরু করলাম সামনের বোনেট থেকে, ঘুরতে 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 যখন পেছনে যাব ততক্ষণে সামনেটা ঠিক উপযুক্ত ভাবে শুকিয়ে গেছে, যেটাকে কিনা পালিশ করা যেতে পারে। এবং তারপর যখন আমি পালিশ করতে শুরু করব তখন কিন্তু আর একটা কাপড় নেব, পরিষ্কার কাপড়। আবার সেই একই কথা এক্সপিরিয়েন্স থেকে বলি, গেঞ্জি কাপড়টা খুব মানে ভালো হয় এই কাজের জন্য। এবং আমরা কি করি, আমরা যেসব গেঞ্জি গুলো পরি যেমন স্যান্ডো বা সামথিং, ওটা ইউজ করে যখন আমরা আর ব্যবহার করবো না চিন্তা করি, সেই ধরনের কাপড়গুলো যদি আমরা রাখতে পারি খুবই ভালো হয়। হ্যাঁ, একটা জিনিস খেয়াল করে রাখতে হবে, কাপড়টা যেন ঢাকা অবস্থা থাকে, মানে ওর উপরে যেন ধুলো ময়লা না থাকে, তাহলে স্ক্র্যাচ আসার একটা ভয় থাকবে। আচ্ছা, তারপর আমি কি বললাম, ইউজ দ্য ড্যাম ক্লথে ইউজ করার পর তারপর আমরা ওটাকে একটুখানি সময় দিয়ে শুকিয়ে নিয়ে পালিশ করা শুরু করবো, একইভাবে ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ, আমরা আর কোনো রকম শেপ নেব না। করতে করতে প্রথমে গ্লাস, এটা একটু মাথায় রাখতে হবে, তারপর বোনেট যেটা সবচেয়ে দেখানোর জায়গা, তারপর আস্তে আস্তে তার বডি, এবং লাস্টে নিচের দিক যেখানে কাদা বেশি ধরে সেই জায়গায় আসবো। হ্যাঁ, এখানেও কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা, সারফেস ক্লিনার বলে এই প্রোডাক্টটা আছে বলে কিন্তু এটাকে মেঝেতে বা ওই শাইনিং যে পাথরের ফ্লোর এগুলোতে ব্যবহার করলে এর কোনো এফেক্ট নেই সেখানে। আচ্ছা, আবার একটু দামে আসি, এমআরপি হচ্ছে 600 টাকা। এই প্রোডাক্টগুলো না, আমি একটা তো আমার শেষই হচ্ছে না, মানে এতদিন ধরে চলে, সো কস্ট এফেক্টিভ। তাহলে আসুন এবার আমরা একটু ডেমো ভিডিও দেখে নিই, ঠিক কি কি করলে আমি মেনটেন করতে পারি। একটা দিন নিয়ে বেরিয়েছি গাড়িটা, দেখে মনে হচ্ছে 1 বছর গাড়িটাকে পরিষ্কারও করি না চালাইও না। তাহলে এই 7টা স্টেপ মনে রাখলেই হবে, স্টেপ বাই স্টেপ আমরা এই কাজগুলো করলে আমরা সবচেয়ে বেশি আউটপুট পাব। হ্যাঁ, আর একটা ইম্পর্টেন্ট কথা, এর নাম কারওয়াস বা সিলিকন গ্লেজ, এর মানে এই নয় যে শুধু এই জায়গাতেই ব্যবহার করবো, আমি তো মানে এনি গ্লসি সারফেস কিছু ছাড়ি না। এরকম এটা আরও বেশ কয়েক জায়গায় ব্যবহার করা যায়, যেমন সিলভার আইটেম, ব্রাশ আইটেম, আলমারি, বাথরুম ফিটিংস। আসুন আমরা আর একটা ভিডিও দেখে নিই। Thank you.
বছর হয়ে গেছে, ওই যতদিন নতুন করে রাখা যায় আর কি, তাই রোপার হলো মাঝে মাঝে হাত লাগিয়ে দিয়ে। কি নতুনের মতো লাগছিল তো? ধন্যবাদ দেখার জন্য। ওভার টু হোস্ট।